বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে তার সর্বশেষ অবস্থা আপনাদের সামনে তুলে ধরছি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও উত্তর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোখা উত্তর দিকে অগ্রসর হয়ে ও ঘনীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগর ও উত্তর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আজ 12 মে 2023 ভোর 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1095 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1025 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 1055 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1020 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার, যা দমকা অথবা জোরো হাওয়ার আকারে 140 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 2 নম্বর, আমি আবার বলছি, 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকো ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে, যাতে করে তারা স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে পারে। এই ছিল মোটামুটি আজকের আবহাওয়ার যে সর্বশেষ অবস্থা এবং প্রবল ঘূর্ণিঝড়ের যে তীব্রতা সেটি নিয়ে বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরলাম। স্যার, গতকালকে একটা বিষয় ছিল যে সিগারেট থেকে শক্তিশালী রকম আঘাত পেতে পারে, এরকম একটা বিষয় বা আই ফরমেশনের একটা বিষয় ছিল, সেটা একটু ব্যাখ্যা জানতে চাই। হ্যাঁ, সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি। সেটা হলো যে এই যে তীব্রতা, এটা গতকালকে ছিল সকালবেলায় সাইক্লোন, সন্ধ্যার সময় সেটি সিভিয়ার সাইক্লোন মানে প্রবল ঘূর্ণিঝড়, তারপরে এটা আজ সকাল 6টায় এটা অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এটার ইন্টেনসিটি ক্রমান্বয়ে গত 24 ঘন্টায় এটা বৃদ্ধি পেয়েছে এবং এটার যে আগে ছিল প্যাটার্নটা সিডিউ, সেন্ট্রাল ড্যান্স ওভারকাস্ট প্যাটার্ন, সেইখান থেকে এখন চলে আসছে এটা আজকে ব্যান্ড প্যাটার্ন, এখন এটার আই ফরমেশনের পর্যায়ে দিকে অগ্রসর হচ্ছে। এখনও পর্যন্ত আই ফরমেশন হয়নি, এটা সিডিউ প্যাটার্ন থেকে ব্যান্ড প্যাটার্নে রূপ নিয়েছে এবং এটার যে ইন্টেনসিটি একই সাথে ইন্টেনসিটিও বৃদ্ধি পেয়েছে। এটার প্রভাবটা যখনই ব্যান্ড প্যাটার্ন হয় তখন এর যে উইন্ড স্পিড এটা বেড়ে যায়, উইন্ড স্পিড সেখানে রেইনফল ইন্টেনসিটি অনেক বেড়ে যায় এবং সেখানে অনেক বজ্রপাত হয় এবং সেখানে অনেক দমকা থেকে জোরো হাওয়া বাতাস হয়, এই ব্যান্ড প্যাটার্নের বৈশিষ্ট্য হলো এরকম। সেক্ষেত্রে কি স্যার 140 কিলোমিটার আমরা যেটা বলছি বৃদ্ধি পাচ্ছে, এটা কি আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে? এটা যখন আরো কোস্টের ক্লোজ হয়ে যাবে তখন এর বাতাসের গতিবেগ এটা আমরা করতেছি যে এক্সপেক্ট মানে করতেছি যে 150 থেকে 160 কিলোমিটার এবং এটা দমকা এবং জোরো হাওয়ার আকারে 175 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশের কোন কোন অঞ্চলে মানে এটা এফেক্ট করতে পারে, ল্যান্ডফল হতে পারে, কোন দিকে বাংলাদেশের কোন অঞ্চলগুলো ভালনারেবল এবং সময়সীমাটা কখন অতিক্রম করতে পারে? এটা আমরা বলেছি যে আগামী 14 তারিখ এটা দুপুর নাগাদ, এটা এখনও পর্যন্ত যে ইন্ডিকেশন আমরা দেখতে পারছি এটা আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে এটার গতি স্লো হয়ে গেছে, এটা 15-16 কিলোমিটার পার আওয়ার এর বডি মুভমেন্টটা ছিল, সেটা কমে আসছে 8 কিলোমিটার পার আওয়ার বডি মুভমেন্টটা, সেহেতু এখনও সেই আজকে 9 কিলোমিটার পার আওয়ার আছে তার বডি মুভমেন্ট। এটা গত রাত্রে একটু সময়ের জন্য 11 কিলোমিটার পার আওয়ারে উঠেছিল, তো এই এভারেজে এখন প্রায় 8 থেকে 10-এর মধ্যে এর গতিবেগ
উঠানামা করতেছে। তো এই গতিবেগে যদি উঠানামা করে তাহলে আগামী 14 তারিখ যেটা আমরা দুপুর নাগাদ এক্সপেক্ট করতেছি যে এটা ও বাংলাদেশের সাউথ ইস্ট উপকূল, দ্যাট ইজ টেকনাফের নিচ দিয়ে এবং মায়ানমারের নর্থ উপকূল দিয়ে এটা ক্রস করার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আমাদের ওই সেন্ট মার্টিন কক্সবাজার, বিশেষ করে কক্সবাজার জেলা পুরোটি আপনার এর আওতায় থাকবে এবং চট্টগ্রামের এই সমস্ত এলাকাটা এর প্রভাব পড়বে। স্যার, ওই যে আপনি গতকালকে আপনারা বলছিলেন যে সন্ধ্যা পর্যন্ত এটা আপনার ভারতীয় উপকূলের দিকে আগাচ্ছে, দেন হচ্ছে এটা টার্ন নিচ্ছে, এটা অলরেডি টার্ন নিয়ে নিছে। এটা গতকালকের যে মুভমেন্ট ছিল উত্তর উত্তর পশ্চিম দিকে, সেখান থেকে রাতে এটা টার্ন নিয়ে এখন উত্তর দিকে অগ্রসর হচ্ছে, উত্তর পূর্ব দিকে, উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে এখনো টার্ন নেয়নি। আজকে বিকাল নাগাদ এটা উত্তর পূর্ব দিকে টার্ন নিবে। আপনি দেখেন যে এখানে উত্তর পশ্চিম আর উত্তর পূর্ব টোটালি একদম ভিন্ন ডিরেকশন। পশ্চিম যেটা ছিল সেটা যদি হতো তাহলে আমি গতকালকেও বলেছি যে এটা তখন আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এবং আমাদের খুলনা এই সমস্ত এলাকায় এফেক্টেড হতো। যেহেতু এটা নর্দার্নলি টার্ন নিচ্ছে এবং এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে টার্ন নিবে, পূর্ব দিকে হলো মায়ানমার এবং বাংলাদেশের কক্সবাজার এবং চট্টগ্রাম উপকূল, সো এটা ওই দিকে টার্ন নেওয়া, এটা আমরা শুরু থেকেই বলেছি যে এটা রিকার্ভ করে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। উপকূলের প্রভাব আমরা এর যে পেরিফেরি গাস্টি উইন্ড যেটা বা বৃষ্টিপাত সেটি আগামীকাল 13 তারিখ সন্ধ্যা নাগাদ এই উপকূলের এক্সপেক্ট করা হচ্ছে, যে আশঙ্কা করা হচ্ছে যে এই সমস্ত এলাকায় এটার প্রভাব পড়া শুরু করবে, বৃষ্টিপাত বেড়ে যাবে এবং দমকা জোরো বাতাস বয়ে যাবে শনিবার সন্ধ্যা থেকে। একটু আগে আমি বলেছি যে 150 থেকে 160 যা দমকা এবং জোরো হাওয়ার আকারে 175 পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। চট্টগ্রামের আপনার পুরো বিভাগটাই এর আওতায় পড়বে, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর এই সমস্ত এলাকায় তো প্রচুর দমকা হাওয়া সহ বৃষ্টিপাত, অতি বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হবে এই সমস্ত এলাকায়। এবং স্পেসিফিকভাবে যদি আমরা সেন্ট মার্টিনের কথা জিজ্ঞেস করি, সেদিকে তো আপনার সেন্টারের মূল অংশ যেহেতু ওই অঞ্চলটায়, সেদিকে তো এফেক্টটা অফকোর্স আপনার বেশি হবে। সেন্ট মার্টিন তো ওভারহেড, ওভারহেড স্যার একটু ব্যান্ডটা দেখাই দেন, পিছনে আপনার ব্যান্ড দেওয়া আছে, আপনি ঘুরলেই ব্যান্ড দেখাতে পারবেন। এখানে দেখেন যে আপনারা যে ব্যান্ড ফিচার এখান দিয়ে দেখেন, এই একটা কমার সিস্টেম আর এখানে এই একটা কমার সিস্টেম, দুইটা কমার সিস্টেম, যেটা এটাকে একটা ব্যান্ড বলা হচ্ছে, এটাকে আরেকটা ব্যান্ড বলা হচ্ছে। গতকালকে শেপটা এই ছিল না, গতকালকে ছিল আরো ড্যান্স পুরাটা ফ্ল্যাট আকারে সিটি উঠটাই, মানে সেন্ট্রাল ড্যান্স ওভারকাস্ট বলা হচ্ছে। আজকে এটা ব্যান্ড প্যাটার্নে চলে আসছে, আর যদি আই ফর্ম করে যায়, আই ফর্ম করলে এই জায়গাটা দেখবেন একদম ভ্যাকুয়াম হয়ে গেছে, তখন আবার সুপার সাইক্লোন। হ্যাঁ, এই ধরনের পরিস্থিতি, আই ফর্ম করলে যে সুপার সাইক্লোন হবে তা নয়, এই অবস্থায়ও এখানে আই কে আপনার আইটা হলো যে সেন্টার, যে সেন্টার আমরা 74 কিলোমিটার যেই বললাম না, যে 74 কিলোমিটার বাতাসের একটানা গতিবেগ, সেইটা হলো এই সেন্টারটা হলো 74 কিলোমিটার, এখানে যে তার কেন্দ্রটা, এটার ডায়ামিটার ব্যাস যাকে বলা হয় বাংলায়, এর ডায়ামিটার হলো 74 কিলোমিটার। ওই সেন্টারটাই যখন একদম ক্লিয়ার হয়ে যাবে, এখানে কোনো ক্লাউড থাকবে না, তখনই এটাকে বলা হয় আই ফর্মেশন। এখনো পর্যন্ত আমরা যে সমস্ত প্রিডিকশন আমরা করতেছি বা যে সমস্ত প্রিডিক্টর ইউজ করতেছি, এখানে এখনো পর্যন্ত আমরা সে মডেলগুলিতে এখনো ইন্ডিকেশন আমরা এরকম ভাবে দেখছি না, এখনো পর্যন্ত ইন্ডিকেট করতেছে না, হতে পারে এখনো যে আপনার আরো 48 ঘন্টা সময় আছে বা তার চেয়ে আরো বেশি, কারণ সাইক্লোন যদি আরো স্লো হয়ে যায়, আমরা যে 14 তারিখ দুপুর নাগাদ বললাম, এটা ডিলেও হতে পারে,
ডিপেন্ডিং অন দ্য মুভমেন্ট অফ দ্য বডি অফ সাইক্লোন। তাহলে স্যার অগ্রভাগটা পড়ছে হচ্ছে ওই যেটা বললেন টেকনাফের নিচ থেকে আর মায়ানমারের নর্থ থেকে, এবং এই অগ্রভাগ বাংলাদেশের যে অংশ দিয়ে অগ্রভাগ যাবে সেই অংশের মানুষরা কতটা ঝুঁকিপূর্ণ, কতটা ক্ষতি হয়ে সাধন হতে পারে। ওটাই বলছিলাম স্যার, যেহেতু বলেছেন যে চট্টগ্রাম, তাহলে চট্টগ্রামের সবগুলো জেলার মানুষ কিন্তু অন্যান্য অঞ্চলে একটু বেশি সতর্ক থাকার পরামর্শ আপনাদের? অবশ্যই অবশ্যই, যেহেতু এটা খুলনার দিকে যাচ্ছে না বা ওই সমস্ত এলাকায় এফেক্ট কম হবে, বা আপনার যতই আপনি পূর্ব দিকে আসবেন বরিশাল চট্টগ্রাম ওই দিকে ততই ড্যাঞ্জার পয়েন্ট বেশি, হ্যাঁ সতর্ক অবস্থানে থাকতে হবে এটা অফকোর্স। এটা আমি গতকালকেও ব্যাখ্যা করেছিলাম যে যেহেতু এখন সেন্টার সাইক্লোন বড়ি সাগরে অবস্থান করছে, সমস্ত এনার্জি ওইখানে কম্প্যাক্ট হচ্ছে সাইক্লোনের কেন্দ্রে, তো সেইখানে হওয়ার কারণে এই আমাদের আজকে এক সপ্তাহের উপরে চলতেছে বৃষ্টিপাত নাই, হ্যাঁ সেই বৃষ্টিপাত না হওয়ার সিজ হয়ে গেছে, বৃষ্টিপাত কমে গেছে, এই কারণে যে ওইখানে সকল ময়েশ্চার চলে যাচ্ছে ওই সাইক্লোনের কেন্দ্রের দিকে, যার জন্য বৃষ্টিপাত না থাকায় আকাশে মেঘ মুক্ত থাকায় টেম্পারেচার বেড়ে গেছে, ফলে এইটা আজকের থেকে কমে যাবে। আমরা আগামী 24 আওয়ার্সে 24 ঘন্টায় যে ফোরকাস্ট দিয়েছি সেখানে কোনো তাপ প্রবাহের ফোরকাস্ট আমরা রেখিনি, এবং আজকের থেকে টেম্পারেচার কমা শুরু করবে। হ্যাঁ সারা দেশেই 13 তারিখ থেকে বৃষ্টিপাত বেড়ে যাবে। আজকে গত 24 ঘন্টায় যদি আমি বৃষ্টিপাতের একটা পরিসংখ্যান বলি, বগুড়াতে 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাতে, এবং ময়মনসিংহে 53 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, টাঙ্গাইলে 4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, তো এরকম এটা এখনও সাইক্লোনের প্রভাব নয়, এটা ওয়েস্টার্লি ডিস্টারবেন্সের প্রভাবে এই বৃষ্টিটা হয়েছে। তা আগামীকাল থেকে সন্ধ্যা নাগাদ থেকে সাইক্লোনের প্রভাবে উপকূলীয় জেলাসমূহে বিশেষ করে বরিশাল পটুয়াখালী এবং ওই যে চট্টগ্রাম কক্সবাজার এগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যাবে আগামীকাল সন্ধ্যা নাগাদ। এবার একটু ওইটা একটু জানি, সেটা হচ্ছে আমরা যখন ঘূর্ণিঝড় বলছিলাম তখনকার বাতাসের গতিবেগ একরকম, প্রবল একটা রকম, অতি প্রবল একরকম, আবার সুপার সাইক্লোন একরকম, আমি একটু স্পেসিফিক এটা একটু জানতে চাচ্ছিলাম বাতাসের গতিবেগ। আপনি ব্যাখ্যা করলেন যে ঘূর্ণিঝড়, প্রবল ঘূর্ণিঝড়, অতি প্রবল, তিনটার তিন নাম। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের বাতাসের গতিবেগ ছিল 62 থেকে 88, তারপরে প্রবল ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল 90 থেকে, আমি রাউন্ড ফিগারেই বলছি, 90 থেকে 115। এখন যে ঘূর্ণিঝড় হচ্ছে সেটা তার চেয়ে আরও অধিক, আমরা বলেছি কত আপনারা দেখেন 120 থেকে 140। হ্যাঁ তো এই যে সাইক্লোনের ক্রাইটেরিয়াই চেঞ্জ হয়ে গেছে, আর সেখানে কেন্দ্রের ব্যাসার্ধ যে ব্যাস যেটা আমরা বলেছিলাম আগেরটার সাথে তুলনা করে দেখেন এখন 74-এ চলে আসছি আমরা, সব কিছুই এখানে মানে বাড়তেছে, ইন্টেন্সিটি যেমন বাড়তেছে কেন্দ্রের ব্যাস বাড়তেছে, বাতাসের গতি বাড়তেছে, সাইক্লোনের নামও চেঞ্জ হচ্ছে, যে আরো বেশি হবে, 220 পর্যন্ত হয় সেই সব ক্ষেত্রে, 220 এরকম, হ্যাঁ এরকম, মানে অ্যাবাব 180 থেকে 220 মানে এর ভিতরে ভেরিয়েশন হয়। আই ফরমেশন হলে সেই ক্ষেত্রে ব্যান্ড ফিচারগুলি আরো স্পষ্ট হয়ে যায়, ব্যান্ডের যে ক্যারেক্টার সেইগুলি আরো স্পষ্ট হয়ে যায়, এবং সেখানে যে আপনার থান্ডারস্টর্ম এবং সিভিয়ারিটি বেড়ে যায়, মানে তার যে তীব্রতা এবং সাইক্লোনের চতুর্পাশে যে উইন্ড এবং বৃষ্টিপাত বা ঝড় সেই সমস্ত পরিমাণটা বৃদ্ধি পেয়ে যায়, এটা হলো আপনার আই ফরমেশনের বৈশিষ্ট্য। তো আমার মনে হয় যে আপনাদের সকল প্রশ্নের সমাধান হয়েছে। জি, এটা ক্লাইমেটোলজিক্যালি দেখা গেছে যে আগে বিগত 50 বছরের ডেটা যদি আমরা অ্যানালাইজ করি দেখা গেছে যে আমফান ওইদিকেই মুভ করছিল, এই সাইক্লোনের ট্র্যাকটা সাধারণত এই মে মাসের এটা ক্লাইমেটই শো করতেছে যে নর্থ ইস্টের দিকে মুভ করে ম্যাক্সিমাম সাইক্লোন, এটা একটা মানে আপনার 50 বছরের অ্যাভারেজ যদি আমরা বের করি
সেখান থেকে তার ফলাফল আমরা পাই যে সাউথ নর্থ নর্থ ইস্টের দিকে মুভ করা হয়।